বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূলে, পুনর্নির্বাচন করালেন চামড়াইলের তৃণমূল সভাপতি সুভাষ রায়। নির্বাচনের পূর্বে হাওড়া চামড়াইলের রামকৃষ্ণ পল্লীর এলাকাবাসীরা বিভিন্ন রকম প্রলোভন ও প্ররোচনায় বিজেপি দলে যোগদান করেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। একুশের নির্বাচনের ফলাফলের পর থেকে এই এলাকার বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যায় অন্যত্র, মুখ লজ্জায় নিজেদের বাসস্থান ত্যাগ করে। ভুল স্বীকারোক্তি দিয়ে এই সমস্ত বাসিন্দারা আবার পুনরায় তৃণমূলের ছত্রছায়া ফিরতে চেয়ে বালি জগাছা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মদক্ষ শ্রী সুভাষ রায়কে খোলা চিঠি করেন। এই সকল বাসিন্দাদের পুনরায় পুনর্নির্বাসিত করতে এবং তাদেরকে ক্ষমা করে পুনরায় তাদের এলাকায় ফিরিয়ে আনলেন, সাথে সাথে তাদের সমস্যার সমাধান করবেন আগামী দিনে এই আশ্বাসও দেন তিনি। ভোটের সময় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সমস্ত মানুষ বিজেপি দলে যোগদান করেছিলেন, এরকম একটি গ্রাম আমাদের কোনারির কাছে একটি গ্রাম রামকৃষ্ণপুর বলে একটি স্থান, সেখানকার মানুষজন রাজীব ব্যানার্জির নেতৃত্বে চলে যান এবং তাদেরকে পুনর্নির্বাসন করার জন্য আবার আমাদের এখানকার যে চামড়াইলের যিনি নেতা রয়েছেন সুভাষ রায় নেতৃত্বে আর কিন্তু আবার তাদেরকে পুনর্নির্বাসন করা হয় এবং মানুষের 100 জন মানুষজন এখানে কিন্তু আবার পুনর্নির্বাসন হয় এবং তারা কিন্তু এক প্রকার তারা খুশি। এরা সাধারণভাবে চলে গেছিল দশরামের পরে, ভেবেছিল তারা যে কৃতকর্মের কাজ করেছিল তার পরিপ্রেক্ষিতে নিজেদের পাপবোধ নিজেদের খারাপ লাগা থেকে গ্রাম থেকে তারা বেরিয়ে গেছিলো। প্রায় এই রামকৃষ্ণপল্লী বিবেকানন্দপল্লী কুড়েল মারতে প্রায় 100-খানেকের মতো পরিবার তারা সব চলে গিয়েছিলো। ভয়ে ভীত হয়ে তারা চলে গিয়েছিলো নিজেদের কারণেই, যে শেষে গ্রামের মধ্যে দুষ্গ্রাম এর পরে কোনো ঘটনাও কিছু ঘটেনি এই চামড়াইল গ্রামেতে, কিন্তু এরা যেটা ভয়েতেই সব চলে গেছিলো আর কি ইলেকশন। আর প্ররোচনা বলতে দেখুন, তাহলে আমাকে অতীতের কথা বলতে হয়, যে রাজীব ব্যানার্জি যে মানুষটা বেসিক্যালি ভালো নয়, বেইমান মীরজাফর, তো এটা আমরা গত 2018 সালে পঞ্চায়েতের নির্বাচন থেকেই আমরা বুঝেছিলাম, যখন উনি আমাদের তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী দিয়েছিলেন এবং আমাদের ব্যবহার করেছিলেন। তার পরবর্তীকালে আমার সঙ্গে দীর্ঘ সমস্যা হয় গত সেপ্টেম্বর মাস থেকেই, তো উনি সেপ্টেম্বর মাস থেকেই বিশেষ করে চামড়াইলে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর 10 তারিখে সারা 15টা অঞ্চলের তৃণমূলের লিডারশিপকে নিয়ে আমাকে দল থেকে বের করে দিয়েছেন, এই করে নানান কাণ্ড করেছিল। তারপরের দিন আবার 11 নভেম্বর গ্রামের মানুষ সব বেরিয়ে এসে বুঝিয়ে দিয়ে, সেদিন 10 তারিখে সব বাইরে থেকে মানুষ এসেছে, গ্রামের মানুষ কেউ যায়নি। এখন এই 10 তারিখের মিটিংয়ে পরিচিত করে এই রামকৃষ্ণপল্লী বিবেকানন্দপল্লী কুলের মাঠ থেকে বেশ কিছু পরিবারকে রাজীব ব্যানার্জি হাজির করেছিল চামড়াইল স্কুল মাঠে, সেই শুরু। তারপরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 31 তারিখে উনি যখন চলে গেলেন, তখন যেহেতু উনি এখানে 1,07,000 ভোটে তার আগে জিতেছিলেন, মানুষজনকে স্বপ্ন দেখিয়েছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের দিদির সঙ্গে আমার মায়ের সঙ্গে বেইমানি করলে উনি ডোমজুট থেকে জিতবেন, তাই প্রচুর পয়সা খরচা করেছেন, টাকা পয়সা খরচা করে ইয়ং ছেলেদেরকে মদ টদ খাইয়ে, শুধু তাই নয়, আপনারা জানেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সারা দিন চামড়াইল গ্রামের মধ্যে রেখে তাকে খাওয়ানো থেকে শুরু করে সব কিছু করে তার মধ্যে এইসব পরিচিত বিরাটকে একটা সব রকম, যেহেতু একটা সুটেড বুটেড রাজীব ব্যানার্জি তার চেহারাটা ছিল মানুষের মধ্যে বেসিক্যালি একটা মানুষ, তার দ্বারাই পরিচিত হয়ে এই কাজটা করেছে। কতগুলো পরিবার আজকে গ্রামে ঢুকছে? এই মোটামুটি রামকৃষ্ণপল্লীতে প্রায় 35টা পরিবার আছে, আর বিবেকানন্দপল্লীতে গোটা 20 পরিবার, আর আপনার নারায়ণসার বাগান আপনার কুলের মাঠে প্রায় গোটা 30, সব মিলে 100-এর উপরে পরিবার আজকে সব যে যার বাড়িতে ফিরছে। এরা কি সাম্প্রতিক নির্বাচনে কি এরা বিজেপির হয়ে কাজ করেছিল? হ্যাঁ, সম্পত্তি ওই যে বললাম যে এরা এইসব আমাদের চামড়াইল গ্রামের প্রত্যেকটা পরিবারকেই আমরা বিগত যে লকডাউন হয়েছে প্রত্যেকটা মানুষকে দেখেছি এবং এরা সকলেই তৃণমূলের কর্মী, পরিচিত হয়েছিল প্রত্যেকেই এবং ভুল কাজ করেছিল এবং এর পরিপ্রেক্ষিতে এরা গত ইলেকশানে সবাই প্রায় এরা ভিতরে ভিতরে কেউ সম্মুখে বিজেপির হয়ে কাজকর্ম, রাজীব বিজেপির থেকে বড় কথা রাজীব ব্যানার্জি
রাজীব ব্যানার্জির হয়ে এরা কাজ এখানে করেছিল। বাড়ি ফিরেছি, সপ্তাহখানিক ঘুরে গেছে। তো আমি বিজেপি করতাম, তো আগে আমি টিএমসি করতাম, তারপরে টিএমসি করার পরে কিছুদিন আমি কাজকর্মের জন্য বাড়িতেই ছিলাম। তো আমাকে হঠাৎ বাড়িতে খবর পাড়ায় যে চাকরি বাকরি মানে যদি চাষ তাহলে আমাদের দলে যোগ দিতে হবে। তো ব্যাপারটা আমাকে বাড়িতে দুজন ডাকতে গেছিলেন, নিয়ে এসে আমাকে কোন দলে কোন দল উনি অ্যাকচুয়ালি এখন বিজেপি করছে। তো আমাকে ডাকতে পাঠিয়েছিলেন, তো চাকরির আশঙ্কা দিয়েছিলেন, আমার ওই জন্য আমি গিয়েছিলাম। তো আমি গিয়ে চরম ভুল করেছি, তো আমি আবার টিএমসিতে। আজকে বাড়ি ফিরে কেমন লাগছে? তাদের উদ্যোগে বাড়ি ফিরছে আজকে আমি আমাদের যে যে টিএমসি যে আমাদের সুভাষ আছে তাদের হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।